দুইটা জিনিসের মাঝখানে যে থাকে তার কাজ হচ্ছে সম্পর্ক তৈরি করা। আপনি দেখছেন না যেমন হচ্ছে 2+2 এই প্লাসের কাজ কি? কি করা? দুটা জিনিসের মধ্যে সম্পর্ক তৈরি করা। তার মানে এটা লিঙ্কার মাঝখানে যখন বসবে তখন এটা লিঙ্কারের কাজ করে। কিসের কাজ করে? লিঙ্কারের কাজ করে। ঠিক আছে, সেন্টেন্সের মাঝে যখন আমরা WS কুশনটা আমরা বসাবো দুটো সেন্টেন্সের মাঝখানে তখন এটার নাম WS কুশন না, এটার নাম হচ্ছে কি? লিঙ্কার। নাম কি বলেন? লিঙ্কার। আপনি খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। আমি বললাম আমি জানি, ইংলিশ কি বলেন তো? আই নো। আমি জানি, আই নো। বলেন আমি জানি, আই নো। এখন যদি বলি সে বাস করে, ইংলিশ কি? হি লিভ না লিভস? সে বাস করে, হি লিভস। এখন আপনি বললেন আমি জানি, আই নো, সে বাস করে, হি লিভস। এই দুইটা সেন্টেন্সের মধ্যে আমরা সম্পর্ক তৈরি করব। এই দুইটা সম্পর্ক জিনিসের মধ্যে সম্পর্ক তৈরি করতে কিভাবে? এখন যদি বলি ওয়ার মানে কি? কোথায়। হোয়ার মানে কি? কোথায়। তাহলে আই নো, আমি জানি, ওয়ার হি লিভস, আমি জানি সে কোথায় বাস করে, আমি জানি সে কোথায় বাস করে। বলেন এখন বললাম আমি জানি ইংলিশ কি? আই নো। আমি জানি ইংলিশ কি? আই নো। এখন যদি বলি তুমি চাও, ইউ ওয়ান, হ্যাঁ তুমি চাও, ইউ ওয়ান, আমি জানি, আই নো, তুমি চাও, ইউ ওয়ান। এখন হোয়াট মানে কি? তুমি কি চাও? আই নো হোয়াট ইউ ওয়ান, আমি জানি তুমি কি চাও, আমি জানি তুমি কোথায় যাও, আই নো হোয়ার ইউ, হোয়ার ইউ গো, আই নো হোয়ার ইউ গো, আমি জানি তুমি কোথায় যাও। এখন হুম মানে হচ্ছে কাকে? বলেন হুম মানে কি? কাকে? বলতেছে আমি কিন্তু জানি তুমি কারে ভালোবাসো। হ্যাঁ তাহলে কি? আই নো। আই নো মানে কি? আমি জানি তুমি ভালোবাসো, ইউ লাভ। এই তুমি ভালোবাসো, এখন তুমি কাকে বলো? আই নো হুম ইউ লাভ। আচ্ছা এটা কি প্রশ্নবোধ? না, এটা মানে আপনি এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, আপনি বিশ্লেষণ করছেন। আমি জানি তুমি কারে, কাকে ভালোবাসো। আই নো হুম ইউ লাভ, আমি জানি তুমি কাকে ভালোবাসো। হুম মানে কি? কাকে। এখন বললাম আমি জানি ইংলিশ কি? আই নো। কেন তুমি আসো? হ্যালো, ওয়াই, ওয়াই ইউ কাম, আমি জানি তুমি কেন আসো। তাহলে ইংলিশ কি? আই নো, আমি জানি। হোয়াই মানে কেন? ওয়াই ইউ কাম, আমি জানি তুমি কেন আসো। সবাই বলেন আমি জানি, আই নো। তুমি কোথায় বাস করো? হোয়ার। সে কোথায় বাস করে? হোয়ার হি লিভস। কিন্তু আপনি ভুল ক্রমেও হোয়ার হি, ডাজ হি লিভ বলা যাবে না, ডাজ হি লিভ বলা যাবে না। কারণ এই যে দেখতে পাচ্ছেন WS, এর নাম WS কনজাংশন অথবা লিঙ্কার, এরপরে কোনোদিনই ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে না। ইন্টারোগেটিভ করতে চাইলে এই প্রথম পার্টটাকে যে কোনো সেন্টেন্স করতে পারেন, অ্যাফার্মেটিভ করতে পারেন, নেগেটিভ করতে পারেন, ইন্টারোগেটিভ করতে পারেন, যা ইচ্ছা তা করতে পারেন। এখন যদি বলি তুমি জানো ইংলিশ কি? ইউ নো। এই তুমি জানো ইংলিশ কি? ইউ নো। তুমি জানো? ইউ নো। তুমি জানো না? ইউ ডোন্ট নো। তুমি জানো না? ইউ ডোন্ট নো। তুমি জানো না? ইউ ডোন্ট নো। তুমি জানো? ইউ নো। তুমি জানো সে কোথায় বাস করে? ইউ নো হোয়ার হি লিভস। তুমি জানো না সে কোথায় বাস করে? ইউ ডোন্ট নো হোয়ার হি লিভস। তুমি কি জানো? ডু ইউ নো। তুমি কি জানো? ডু ইউ নো। তুমি কি জানো সে কোথায় বাস করে? ডু ইউ নো। ডু ইউ নো হোয়ার হি লিভস? ডু ইউ নো হোয়ার হি লিভস? কি হবে? হোয়াট টাইম ইট ইজ? ইট ইজ, তাই না? ইট ইজ। কেন হইলো? এই যে ইজটা কিন্তু এনে দিলে আবার প্রশ্নবোধক হয়ে গেল। অলরেডি যেহেতু আমরা এখানে প্রশ্ন করছি এই জন্য প্রশ্নবোধক। হোয়াট টাইম সাবজেক্ট, এরপরে সাবজেক্ট আসবে। হোয়াট টাইম ইট ইজ? হোয়াট টাইম এরিন্দ কারেক্ট, বুঝছেন? কুড ইউ টেল মি হোয়াট টাইম ইট ইজ? হোয়াট টাইম ইটস, এটা বলতে হবে। হোয়াট টাইম ইটস? কুড ইউ টেল মি হোয়াট টাইম ইটস? হোয়াট টাইম ইটস? হোয়াট টাইম ইটস? পারবো না ইনশাল্লাহ? পারবো, গুড।